আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। শাহবাগ সিরিজে কোটা বিরোধী আন্দোলনকারীরা শনিবার সংবাদ সম্মেলন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। আন্দোলনকারীদের বক্তব্য আপিল বিভাগ বিবেচনায় নেবেন আইনমন্ত্রী। স্ত্রীকে 5টি জাহাজ কিনে দিয়েছেন এডিসি কামরুল। কোটা বিরোধী আন্দোলন নিয়ে যা বলছে নিউ ইয়র্ক টাইমস। এক মুক্তিযোদ্ধার 7 ভুয়া সন্তান, কোটায় 5 জনের চাকরি। কনস্টেবল নিয়োগে ঘুষ, 5 বাক্যের রচনায় 16 শব্দের বানান ভুলেও উত্তীর্ণ চাকুরি প্রার্থীরা। রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, যোগ দিয়েছে রুয়েট, রামেক। পুলিশের হামলাকৃত স্থানকে কবি শিক্ষার্থীদের ছাত্র আন্দোলন চত্বর ঘোষণা। পানির নিচে নিউ মার্কেট, কয়েক কোটি টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা। কোটা বিরোধী আন্দোলন, চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে হাজার হাজার শিক্ষার্থী। আবারও মিয়ানমারের শতাধিক সেনা ও বিজেপি সদস্য পালিয়ে এসেছে টেকনাফে। আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী। এবং ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকুরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবিতে আগামীকাল প্রতিনিধি বৈঠক ও কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা 6টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার বাংলা ব্লকেডের চতুর্থ দিনে বাধা ও পুলিশি হামলার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিকেল 4টায় এ কর্মসূচি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগে এসে অবস্থান গ্রহণ করে। এ সময় ঢাকা কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগদান করেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তাকে সিসিউ সুবিধা সংবলিত কেবিনে রেখেই এ চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার বিকালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যদি কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা আদালতে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে চায়, তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে। যারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য আদালত বিবেচনায় নেবেন। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী একথা বলেন। আইনমন্ত্রী বলেন, এরপর কিন্তু আন্দোলন থাকে না, এরপর কিন্তু কোনো কথা থাকে না, বাংলাদেশে আইনের শাসন চলবে, সেজন্য আইনের পথ ধরে সব সমাধান খুঁজে বের করতে হবে। 1989 সালে পুলিশের এসআই পদে নিয়োগের পর চাকুরির ধারাবাহিকতায় বর্তমানে সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান। এর মধ্যে তিনি গড়েছেন সম্পদের পাহাড়। বিলাসবহুল বাড়ি গাড়ি সহ তার ভাণ্ডারে যেন সবই আছে, শুধু নিজের নয় স্ত্রীর নামেও করেছেন অঢেল সম্পদ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে কিছু অবৈধ সম্পদের তথ্য। সেখানে স্ত্রী সায়রা বেগমকে 5টি জাহাজ কিনে দেওয়ার তথ্য মিলেছে। সম্প্রতি এসব সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে, সায়মা বেগমের নামে থাকা 5 জাহাজের মধ্যে আছে এমভি প্যাসিফিক রাইডার, এমভি পানামা ফরেস্ট 1, এমভি রাইসা তারান্নম, বার্জ আল বাইয়েত। এই 5টি জাহাজের মধ্যে 1/3 মালিক সায়মা বেগম। এসব জাহাজে কাগজে কলমে বিনিয়োগ দেখানো হয়েছে 1,51,31,380 টাকা। অথচ বাস্তবে এ বিনিয়োগ 3 থেকে 4 গুণ বেশি হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। কোটা সংস্কারের এক দফা দাবিতে উত্তল সারাদেশ। বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশি বাধা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ প্রকাশ করেছে। এবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলো মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো অবরোধ করেন হাজার হাজার শিক্ষার্থী। সম্প্রতি ঢাকার একটি আদালত সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল করার পর এ বিক্ষোভ শুরু হয়, যা 2018 সালে সরকারি আদেশের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল। বুধবার আপিল বিভাগ নতুন রায় 4 সপ্তাহের জন্য স্থগিত করলেও বিক্ষোভ থামেনি।
রাজপথ যখন কোটা সংস্কার নিয়ে উত্তল, ঠিক তখনই সামনে এসেছে এক বীর মুক্তিযোদ্ধা বাবার বিরল পিতৃত্বের ঘটনা। নিজের ঔরসজাত সন্তান দুজন হলেও অন্যদের চাকুরি দিতে তিনি হয়েছেন আরো 7 সন্তানের বাবা। নিজের সনদ অপব্যবহার করে এদের মধ্যে 5 জনকে দিয়েছেন সরকারি চাকুরি। তবে শুধু সন্তানদের চাকুরি নয়, বাবা সেজে নিজেও রাতারাতি কামিয়েছেন লাখ লাখ টাকা। বগুড়ার সোনাতলা উপজেলার খেতারের পাড়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বিরল এ ঘটনা ঘটিয়েছেন। রফিকুল ইসলাম সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও। কনস্টেবল পদে নিয়োগে প্রায় 2.25 কোটি টাকার ঘুষ লেনদেন সহ দুর্নীতির অভিযোগে মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। মাদারীপুর জেলা দায়রা জজ আদালতে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম বৃহস্পতিবার এ চার্জশিট দাখিল করেন। সংস্থাটির ঊর্ধ্বতন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত 7 মে কমিশন থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছিল। গত বছরের 5 জুলাই সাবেক এসপি সুব্রত কুমার হালদার সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। তাদের বিরুদ্ধে কনস্টেবল নিয়োগে 1.69 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল 4:30 বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলাকৃত স্থানকে ছাত্র আন্দোলন চত্বর নামে ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল 4:30 পূর্ব ঘোষিত প্রতিবাদ মিছিল থেকে চত্বরটির এই নামকরণ ঘোষণা করা হয়। এই সময় এ নামকরণের পাশাপাশি সেখানে একটি বৃক্ষরোপণও করা হয়। জানা যায়, গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর 3:00 ক্যাম্পাস থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জ করে, যাতে 4 জন সাংবাদিক সহ কমপক্ষে 20 জন শিক্ষার্থী আহত হয়। সকাল থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিপাতে ডুবেছে রাজধানীর ব্যবসা প্রতিষ্ঠান ঘেরা এলাকা নিউ মার্কেট। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত সড়কে জমে আছে বৃষ্টির পানি। আর এমন অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রাস্তার পার্শ্ববর্তী অপেক্ষাকৃত নিচু ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। বৃষ্টির সময় উপচে সড়কের সব পানি প্রবেশ করেছে মার্কেটের ভিতর, ফলে দোকানে রাখা শাড়ি, কাপড়, বই, জুয়েলারি সহ অন্যান্য সব কিছুই ভিজে গেছে। এমন অবস্থায় সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ব্যবসায়ীদের। কোটা সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো চট্টগ্রামে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নগরের 16 শহর রেল স্টেশন থেকে 1000 শিক্ষার্থীর একটি মিছিল চকবাজারের দিকে যাচ্ছে। এর আগে বিকেল 4:00 থেকে স্টেশনে একত্রিত হতে শুরু করেন আন্দোলনকারীরা। সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ জানিয়েছেন, মিছিলটি চকবাজার কাজীর দেউরি হয়ে নিউ মার্কেট যাবে। আজকের আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রামের অধিভুক্ত কলেজ ও চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত সংঘর্ষ থেকে জীবন বাঁচাতে আবারও দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর শতাধিক সদস্য টেকনাফে পালিয়ে এসে বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। গত 2 দিনে মিয়ানমারের বিজিবি ও সেনা সদস্যরা ধাপে ধাপে তারা টেকনাফে পালিয়ে আসে। এর মধ্যে গত বুধবার সকালে 20 জন এবং বৃহস্পতিবার 119 জন মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশ বিজিবি সদস্য আশ্রয় নিয়েছে। বেশ কিছুদিন ধরে মিয়ানমারের রাখাইনের সীমান্ত শহর মংডু টাউনশিপ দখলে নিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে মিয়ানমারের সামরিক জান্তার মধ্যে তীব্র লড়াই চলছে। মংডু জেলার অধিকাংশ এলাকা ইতোমধ্যেই আরাকান আর্মির দখলে চলে এসেছে। এখন শুধু মংডু টাউনশিপ দখলের লড়াই চলছে। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল। শুক্রবার পার্লামেন্টে আস্থা ভোটে জোট সরকার থেকে দেশটির সবচেয়ে বড় দল নিজেদের গুটিয়ে নিলে এই অবস্থার সৃষ্টি হয়। খবর এপি। গত 3 জুলাই প্রধানমন্ত্রী পুষ্প দাহালের জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল UML। ফলে সংবিধান অনুযায়ী বাধ্য হয়ে পুষ্পকে সংসদে আস্থা ভোটের আয়োজন করতে হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নেতৃত্ব দেওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। তারা বলেছে, তিনি কথা ও কাজে বিপজ্জনক, তিনি দেশের চেয়ে নিজেকে প্রাধান্য দেন। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা এক নিবন্ধে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ এমন কথা বলেছে, আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিক আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।